সময় পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি, আর সময় দেখার একটি প্রয়োজন অনুষঙ্গের নাম ঘড়ি। ঘড়ির প্রচলন কবে থেকে তা সঠিকভাবে বলা মুশকিল, তবে ধারণা করা হয় 3400 বছর আগে থেকে সময় কিংবা ঘড়ি সম্পর্কে টুকটাক তথ্য সবার জানা ছিল। 1894 সাল থেকে মোটামুটিভাবে ঘড়ি জনপ্রিয়তা পেতে শুরু করে। আধুনিক ঘড়ি ইয়াংবিলের হাতেই তৈরি। যারা ঘড়ি সম্পর্কে তেমন অভিজ্ঞ ছিল না, ঘড়ি তৈরির পর তারা এটি সম্পর্কে জানতে শুরু করে। এছাড়া সময় পর্যবেক্ষণের প্রথম দিকে সূর্যের গতিবেগ দেখে সময় নির্ধারণ করা হতো। তারপর মহাজাগতিক ঘড়ি, বালি ঘড়ি, মিট ঘড়ি আসে। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে চলে আসে আধুনিক ঘড়ি। তার ছোট্ট একটি উদাহরণ আমাদের হাতে দেওয়ার সুন্দর ঘড়ি। আজকের এই পর্বে আমরা জানব বিশ্বের দামি কিছু ঘড়ি নিয়ে। হ্যালো সিলেশন, 2014 সালে লন্ডনে বিখ্যাত গ্রফ ডায়মন্ডস জুয়েলারি হীরা ও বহুমূল্য রত্ন বসানো বিলাসবহুল সুইজারল্যান্ডের একটি ঘড়ি তৈরি করেন, যার নাম দেওয়া হয় গ্রফ ডায়মন্ডস হ্যালো সিলেশন। ঘড়িটিতে 110 ক্যারেটে নানা রঙের হীরা বসানো আছে। এই ডায়ালে বসানো আছে একটি পেল্লায় হীরা। বাহারি রঙের হীরা এবং তাদের নিখুঁত নকশা ঘড়িটিকে আকর্ষণীয় করে তুলেছে। হ্যালো সিলেশন এখন বিশ্বের সবচেয়ে দামি ঘড়ি। এই ঘড়ি তৈরিতে মোট 300 জন অভিজ্ঞ ডিজাইনার, জেমোলজিস্ট, জহুরি মিলে কাজ করেছেন। জানা যায় 2019 সালে বিশ্বের সবচেয়ে বেশি দামি ঘড়ি তকমা পেয়েছিল সুইস কোম্পানির প্যাটেক ফিলিপের একটি ঘড়ি, যার মূল্য ছিল $54 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যার দাম 456 কোটি টাকা। সেই ঘড়িকেও হারিয়ে দিয়েছে গ্রফ ডায়মন্ডস হ্যালো সিলেশন। 2014 সালে লঞ্চ হওয়া এই ঘড়িটির দাম $55 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 576 কোটি টাকা। দ্য ফ্যাসিনেশন, এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রফ ডায়মন্ডস এর দ্য ফ্যাসিনেশন নামক ঘড়িটি। এই ঘড়িটির দাম 4 কোটি টাকা। এই ঘড়িতে 152.96 ক্যারেটের সাদা হীরা খোদাই করা রয়েছে। এটি তৈরি করা হয়েছিল 2015 সালে। প্যাটেক ফিলিপ ক্যালিবার 89। প্যাটেক ফিলিপ ক্যালিবার 89 হল একটি স্মারক পকেট ঘড়ি, যা 1989 সালে কোম্পানির 150তম বার্ষিকী উদযাপন করার জন্য তৈরি করা হয়েছিল। প্যাটেক ফিলিপ তৈরির সময় বিশ্বের সবচেয়ে জটিল ঘড়ি হিসেবে ঘোষিত। এটিতে 33টি জটিলতা রয়েছে, যার ওজন 1.1 কেজি, 54 হাত প্রদর্শন এবং একটি থার্মোমিটার এবং একটি তারকা চার্ট সহ মোট 1728টি উপাদান রয়েছে। ক্যালিবার 89 এর আগে প্যাটেক ফিলিপ হেনরি গ্রেভস সুপার কমপ্লিকেশন ছিল বিশ্বের সবচেয়ে জটিল টাইমপিস, যা মোট 24টি বিভিন্ন ফাংশন নিয়ে একত্রিত হয়েছিল। প্যাটেক ফিলিপ ক্যালিবার 89 18 ক্যারেট সোনা বা প্ল্যাটিনাম থেকে তৈরি করা হয়েছিল, যার আনুমানিক মূল্য $6 মিলিয়ন। গবেষণা উন্নয়নে 5 বছর এবং তৈরি করতে 4 বছর লেগেছে। 4টি ঘড়ি তৈরি করা হয়েছিল, একটি সাদা সোনায়, একটি হলুদ সোনায়, একটি গোলাপি সোনা এবং একটি প্ল্যাটিনামে। মারি অ্যান্টোইনেট ব্রেগুইটং 160 দ্য গ্রেট কমপ্লিকেশন, যা সাধারণত মারি অ্যান্টোইনেট বা রানী নামে পরিচিত, একটি কেস ঘড়ি যা সুইস ঘড়ি নির্মাতা আব্রাহাম লুই ব্রেগুইট দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং এটি ছিল তার 160তম ঘড়ি। একে বলা হয়েছে ঘড়ির কাঁটার মধ্যে একটি কবিতা। ঘড়িটি 1783 সালে সুইডিশ কাউন্ট আজকেল ফন ফেরসেন দ্য ইয়াঙ্গার ফরাসি রানী ম্যারি অ্যান্টোনেটের প্রেমিকা দ্বারা চালু করা হয়েছিল বলে মনে করা হয়। ঘড়িটির কাজ 1783 সালে শুরু হয় এবং 1802 সালে শেষ হয়। এর দাম $3 মিলিয়ন। এটি একটি প্রাচীন ঘড়ি। এটি তৈরি করতে প্রায় 40 বছর সময় লেগেছিল। এটি 1827 সালে তৈরি করা হয়েছিল এবং 1900 সালে চুরি হয়ে গিয়েছিল। এখন এটিকে একটি জাদুঘরে নিরাপদে রাখা হয়েছে।